যাতে দাগ দিয়েছে টুম্পা সোনা। হ্যাঁ কাকিমা বলো কি হয়েছে? চাংড়া ছেলে ঘুম কেড়েছে টুম্পা সোনা। ও চাংড়া ছেলেদের ঘুম কেড়ে নিয়েছে টুম্পা সোনা, তো এটাতে কি হয়ে গেছে? হচ্ছে কাছে ছোট বড় সবাই দিবানা। ইলি বানা এই কিরকম মেয়ে, এর পিছনে তো বুড়ো বাচ্চা সবাই আছে দিবানা। গুলি যাতে দাগ দিয়েছে টুম্পা সোনা। কেন গলিতে কেন ওকে ডাক দেয় টুম্পা সোনাকে? আদর করে বলে দুটো হাম্পি দে না। ও টুম্পার কাছে হাম্পি চায় না গলিতে? আচ্ছা টুম্পাতে এরকম কি আছে যে টুম্পার পিছনে সবাই পাগল আছে? ওর লাল গোলাপি গাল। ও আর গালটা লাল গোলাপি না, তাই ওর পিছনে আছে। আর কি আছে? লচক লচক চাল। ওরে বাবা ওর চালটা লচক লচক, তাহলে তো অনেক সেক্সি হবে ও। নীল চোখে চাউনিতে তুই করেছিস কামাল। ওর জিনিস আছে, তারপর আবার নীল চোখ আছে, তাহলে তো অনেক ভালো দেখতে টুম্পা। এবার বুঝতে পারছি টুম্পার কাছে কেন সবাই হাম্পি চাইছে। আরে বাবা ও নিজের রূপের খাজানায় সবাইকে ঘায়ল করে দিল, টুম্পা তো অনেক খতরনাক। কি বলে বুড়ো দাদু হেসে হেসে টুম্পাকে দেখে? এরি বাবা টুম্পাকে দেখে যদি বুড়ো হাজার বছর বেঁচে যায়, আমি তো বিড়াল, আমি তো আরো বসে যাবো 3-4 হাজার বছর। আমারও মনে হয় টুম্পার কাছে হাম্পি চাইতে হবে। ঠিক আছে বাবা আমিও টুম্পার কাছে যাচ্ছি। ঠিক আছে সবাই টুম্পার পিছনেই পড়ে গেছে। আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আরো নিয়ে আসবো কমেডি ভিডিও, সবাই মিলে মস্তি করবো। ঠিক আছে।